আমরা আমাদের সফলতার যে দিকগুলো, আমি সেগুলো একটু আপনাদেরকে তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। আমরা এই 12 বছরে অসংখ্য হৃদরোগী বিনারিং বিনা অপারেশনে সুস্থ রেখেছি, লক্ষাধিক মানুষকে হার্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও মানসিক চাপ প্রতিকার ও প্রতিরোধে প্রশিক্ষণ দিয়েছি। আমরা ডাক্তার বিমল সাজেরকে এনে 18টি জাতীয় হার্ট ক্যাম্প আয়োজন করেছি। আমরা 42টি আঞ্চলিক এবং 221টি সাপ্তাহিক ফ্রি হার্ট সেমিনার আয়োজন করেছি। আমাদের এখানে করোনাকালীন সময়ের আগে প্রতি শনিবারে আমরা হার্ট সেমিনার করি, আমরা মানুষকে বুঝাই হার্ট কি, মানুষের হার্টের কি ভূমিকা, হার্ট কেন ব্লক হয়, কি করলে হার্টের ব্লক দূর হবে, হার্টের রোগী কি খাবে, কি খাওয়া যাবে না, হার্টের রোগী কখন হাঁটবে, কতটুকু হাঁটবে, কত জোরে হাঁটা যাবে না, আমরা ইন ডিটেল একটা মানুষকে একটা ডাক্তারে পরিণত করার চেষ্টা করি। আমরা মানুষকে প্রশিক্ষিত করি, শিক্ষিত করি। বাংলাদেশের মতন একটি গরিব দেশে যেখানে মানুষের চিকিৎসার সামর্থ্য নাই, মানুষের জানার বোঝার অভাব আছে, সেখানে মানুষকে আসলে জ্ঞান দিতে হবে, তুলে ধরতে হবে। আমরা এখানে যোগা, মেডিটেশন, এক্সারসাইজ সেন্টার আমরা খুলেছি, আমরা এগুলো সবই করছি। আমরা সাউথ হেলথ ক্লাব প্রতিষ্ঠা করেছি, যেটাতে সারা বাংলাদেশে তৃণমূল পর্যন্ত সাধারণ মানুষের ঘরে ঘরে এই সাউলের কনসেপ্টটা ছড়িয়ে পড়তে পারে, মানুষ যেন, সাধারণ মানুষ যেন ব্যয়বহুল হার্টের চিকিৎসা পেতে পারে, সে একটা আন্দোলন গড়ে তোলা আমাদের একটা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আপনাদের আমাদের এই 12তম বর্ষপূর্তিতে আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা কামনা করি। আর আমাদের ব্যর্থতা বেতনা অনেক বেশি, মাত্র 40,000 লোককে সুস্থ রেখেছি ট্রিটমেন্ট দিয়ে সরাসরি, আর কয়েক লক্ষ লোককে আমরা কাউন্সিলিং করছি যাতে নিজেরা নিজেরা সুস্থ থাকে। এটা একটা অনেক বড় আন্দোলন, আন্দোলনটা তো একা একা করা যায় না। আমি এই আন্দোলনে আজকে সাউল হার্ট সেন্টারের এই 12 বছর পূর্তিতে আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদের সহমর্মিতা চাই, যারা আমাদের পাশে আছেন, সহযোগিতা করছেন। প্রধান সচিব, আমাদের ছোট ভাই, আমরা বেশি আমাদের পাশাপাশি সবাই একসঙ্গে চলেছি। আমার যেটা আমাদের সেন্টারটা মান্নান বিভাগীয় কমিশনার মান্নানি ওপেন করেছে, মান্নান সব সময় যখন যেভাবে বলেছি পরামর্শ দিয়ে সহযোগী করেছে। আমি সবাইকে সাউল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা।